তার দুবছর পরের ঘটনা। সুলতান আয়ুবি ইবনে লাউনকে পরাজিত করে তার কেল্লা তারি সনদে দিয়ে ভেঙে মিসমার করে দিয়েছেন। তারপর সে ধ্বংসস্তূপের আবর্জনা নদীতে ফেলে দিয়ে নিশ্চিহ্ন করেছেন তার স্মৃতি। এর পরপরই সুলতান আয়ুবি সম্রাট উইল্ডনকে পরাজিত করেন। এ সফলতার মূলে ছিল জাভিরা নামের এক খ্রিস্টান যুবতী ও তানভীর নামের এক মুসলমান যুবক। এ যুবক যথাসময়ে পাহাড়ের উপর সম্রাট উইল্ডনের উৎপেতে থাকার খবর সুলতান আয়ুবিকে পৌঁছে দেওয়ার সুবাদে সুলতান দ্বিতীয়বারের মতো উইল্ডনকে পরাজিত করেন। এর আগে তিনি সুলতান আয়ুবির ভাই তকেউদ্দিনের হাতেও চরম মার খেয়েছিলেন। এবার সুলতান আয়ুবির হাতে মার খাওয়াটা উইল্ডনের জন্য ছিল অপ্রত্যাশিত। এমনিতেই তকেউদ্দিনের হাতে তার অর্ধেক বাহিনী নিঃশেষ হয়ে গিয়েছিল। সেই ক্ষতি পুষিয়ে ওঠার আগেই সুলতানের হাতে আবার মার খেয়ে যথেষ্ট কাবু হয়ে গেলেন উইল্ডন। কিন্তু তিনি তো আর একাই খ্রিস্টান সম্রাট নন। অন্যান্য রাষ্ট্রে যারা খ্রিস্টান সম্রাট আছেন তারাও প্রত্যেকে ইসলামের ব্যাপারে সমান মারমুখী। মুসলমানদের সাথে কোনো একক খ্রিস্টান সম্রাট বা রাষ্ট্রের সংঘাত নয়, বরং সংঘাত চলছিল খ্রিস্টবাদের সাথে ইসলামের, আর তাতে জড়িয়ে পড়েছিল সকল খ্রিস্ট সম্রাট এবং ইসলামী শক্তি। এই সম্মিলিত বাহিনীর সাথে ইসলামের সংঘাতের নামই ছিল ক্রুসেড। এ ক্রুসেড বাহিনী ছড়িয়েছিল বিস্তৃত আরব বিশ্বসহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে। যদিও তাদের প্রত্যেকেই অন্যকে টেক্কা দিয়ে ক্ষমতা ও শক্তির দিক থেকে শীর্ষে পৌঁছার জন্য আপ্রাণ চেষ্টা করত, কিন্তু ইসলামের সামনে সবাই এককাট্টা হয়ে যেত। এ সুবিধাটুকুই নিতে চেয়েছিলেন সম্রাট উইল্ডন। তার সৈন্য অস্ত্রবল এবং অর্থ সবই ছিল প্রচুর। আয়ুবিকে পরাজিত করতে পারলে তিনিই হতেন খ্রিস্টান জগতের হিরো। এ আশা নিয়েই তিনি ইসলামী শক্তির মুখোমুখি হয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য তার, উন্নত অস্ত্র আর ঘোড়া তাকে বিজয় দিতে পারেনি। পরাজয়ের কলঙ্ক নিয়ে ময়দান ছেড়ে পালিয়ে জীবন বাঁচাতে হলো তাকে। এরপর কিছুকাল তার কেটে গেল ছড়িয়ে ছিটিয়ে থাকা সৈন্যদের ঐক্যবদ্ধ করতে। কিন্তু সৈন্যদের ঐক্যবদ্ধ করেও নতুন করে আয়ুবির বিরুদ্ধে অভিযান চালানোর সাহস তার হলো না, কারণ সুলতান আয়ুবি ইবনে লাউনকে পরাজিত করায় এমনিতেই সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল। ইবনে লাউন আর্মেনিয়ান লোক হলেও খ্রিস্টানদের সে ছিল বন্ধু। তার পরাজয়ে উইল্ডন মনে দারুণ আঘাত পেয়েছিল। তাছাড়া যখন জানতে পারল ইবনে লাউনের কেল্লায় আক্রমণের সময় সুলতান আয়ুবির সৈন্যের সাথে ছিল আল মালিকু সালেহের সৈন্য, তখন তা তাকে আরও ভাবিয়ে তুলল। যদিও উইল্ডন এবং অন্যান্য খ্রিস্টান সম্রাটরা জানত সুলতান আয়ুবি আল মালিকুস সালেহকে পরাজিত করে শর্ত সাপেক্ষে তার রাজ্য তাকে ফিরিয়ে দিয়েছেন, কিন্তু তারা ভালো মতোই জানত আল মালিকুস সালেহ চুক্তি মানার লোক নন। নেহায়েত বিপদে পড়েই তিনি চুক্তি করতে বাধ্য হয়েছেন। আল মালিকুস সালেহ মূলত তাদেরই লোক। কিন্তু আয়ুবির বাহিনীর সাথে সৈন্য প্রেরণ প্রমাণ করে সে এখন আর খ্রিস্টানদের বন্ধু নেই। হয়তো তার মধ্যে সত্যি আয়ুবির প্রভাব পড়েছে, উইল্ডন ভেবেছিলেন। আল মালিকুস সালেহ প্রকাশ্যে সুলতান আয়ুবির ভক্ত ও তাবেদার সাজলেও ভেতরে ভেতরে খ্রিস্টানদের বন্ধুই রয়ে গেছে। কিন্তু আয়ুবির বাহিনীকে আল মালিকুস সালেহ সৈন্য দিয়ে সাহায্য করেছে জানতে পেরে উইল্ডন ভীত হয়ে ওই অঞ্চল ছেড়ে সোজা জেরুজালেমের পথ ধরলেন। আক্রাতে ক্রুসেড বাহিনীর বিশাল ঘাঁটি থাকলেও জেরুজালেমে ছিল ক্রুসেড বাহিনীর হেডকোয়ার্টার। তিনি আপাতত যুদ্ধ বন্ধ রেখে সেই হেডকোয়ার্টারে গিয়ে উঠতে চাইলেন। আপনারা কি জানেন সুলতান আয়ুবি আবার মুসলিম শক্তিকে ঐক্যবদ্ধ করেছে? জেরুজালেম উইল্ডন খ্রিস্টান সম্রাট ও জেনারেলদের মিটিংয়ে বললেন, আল মালিকুস সালেহকে আপনারা নিজেদের লোক বলে মনে করেন, কিন্তু আপনারা কি জানেন সে তার সৈন্যবাহিনী সুলতান আয়ুবির হাতে তুলে দিয়েছে? ইবনে লাউনের পরাজয় আমাদের নিজেদের পরাজয়, ফিলিপ অগাস্টাস বললেন। যদি আপনি ওত পেতে থাকার চেয়ে ইবনে লাউনের সাহায্যে এগিয়ে যেতেন আর সালাহউদ্দিন আয়ুবিকে পিছন থেকে আক্রমণ করতেন, তবে পরাজয় তারই হতো। এখানে বসে বসে সমালোচনা করা যত সোজা, সুলতান আয়ুবির সাথে লড়াই করা তত সহজ নয়। কায়রো থেকে বেরোনোর পরপরই আমরা জেনেছিলাম সুলতান আয়ুবির সমর অভিযান কোন দিকে, কিন্তু তিনি যুদ্ধের গতিপথ পরিবর্তন করে ইবনে লাউনের দিকে যাত্রা করার খবর পেলেও তিনি যে ইবনে লাউনকে আক্রমণ করে বসবেন তা আমি বুঝতে পারিনি। এই বুঝতে না পারার দায়িত্বটা আপনি কার উপর চাপাবেন? গেয়প লুজিনা বললেন, আমরা তার কাছ থেকে বহু দূরে ছিলাম। তিনি কখন কোন দিকে যান
কোন গতিতে যান আমাদের চাইতে আপনারই সেদিকে তীক্ষ্ণ নজর রাখা উচিত ছিল। সুলতান আইয়ুবের বাহিনী আপনার পাশ দিয়ে গিয়ে ইবনে লাউনকে আক্রমণ করল, অথচ আপনি তার কিছুই জানতে পারলেন না। এতে বাহাদুরের কিছু নেই, এটা আপনার গোয়েন্দা বিভাগের অদক্ষতা ও দুর্বলতাই প্রমাণ করে। ওভাবে ওত পেতে বসে থেকে বা আপনি কি পেলেন? নিশ্চিত বিজয়কে পরাজয়ে রূপান্তরিত করে পালিয়ে এলেন এখানে, এই তো? আমি জানতাম না আমার সাথে এক মুসলমান গোয়েন্দা রয়েছে, বিল্টন বললেন। আমি তাকে এক অপদার্থ ছাড়া আর কিছুই ভাবতে পারিনি। লোকটি আমার কয়েদির চেয়ে বেশি ছিল না, কিন্তু যথাসময়ে সে পালিয়ে গিয়ে সুলতান আইয়ুবকে সতর্ক করেছিল বলেই যুদ্ধের মোড় এভাবে পাল্টে গিয়েছিল। নইলে আমার ওত পেতে থাকার খবর তার জানার কথা ছিল না। যাক সে কথা, পুরনো কাশুন দেখে একটা লাভ কি? তার চেয়ে বলো, আইয়ুবি এবং আসালেহের চুক্তির মধ্যে কেমন করে ফাটল ধরানো যায়? আপনি কি মুসলমানদের দুর্বলতা ভুলে গেছেন নাকি উপেক্ষা করছেন? অন্য এক খ্রিস্টান সম্রাট বললেন, যখন আমরা আসালেহ তার আমির ও উজিরদের উপর ঢোকন দিয়ে হাত করেছিলাম, তখন আর মালিকুস সালেহ ছিল খুবই ছোট অবুজ কিশোর। এখন সে পূর্ণ যৌবনে পা দিয়েছে। নবযৌবনে পদার্পণকারী একজন সামর্থ্যবান পুরুষকে ঘায়েল করা কি খুবই কঠিন? আমার তো মনে হয় এখন তাকে হাতের মুঠোয় নেওয়া আরও সহজ। যৌবনকে ঘায়েল করার উৎকৃষ্ট অস্ত্র ব্যবহার করুন, বিশেষ দূত মারফত লোভনীয় পুরস্কার ও উপহার সামগ্রী পাঠান। এ পরিস্থিতিতে প্রকাশ্যে তাকে আমাদের বন্ধু বানানোর চিন্তা বাদ দিন, এখনকার আসল কাজ গোপনেই সারতে হবে। আপনি ঠিকই বলেছেন, বললেন আরেক সম্রাট। তাকে এখন আর সামরিক জোটে আনা ঠিক হবে না, এমনকি কল্পনা করাও অন্যায় হবে। সুলতান আইয়ুবের বাহিনী ময়দানে অপেক্ষা করছে, তার ভাই তকিউদ্দিনও সশৈন্য ময়দানে অবস্থান নিয়েছে। ওদিকে আর সালেহের কাছে তার নিজের বাহিনী ছাড়াও হারান ও মুসলের সৈন্য রয়েছে বলে আমাদের উৎফুল্ল হওয়ার কিছু নেই। সে যদি আমাদের পক্ষ নিতে যায়, সুলতান আইয়ুবের সাথে সাথে হলব আক্রমণ করে তার সমস্ত সৈন্য নিয়ে কমান্ডে নিয়ে নেবেন। তার চেয়ে বড় যে ক্ষতি হবে তা হচ্ছে, একবার আল মালিকুস সালেহ বিশ্বাসঘাতক প্রমাণিত হলে দ্বিতীয়বার সে সুলতানের অনুকম্পা আশা করতে পারে না। সেক্ষেত্রে আল মালিকুস সালেহকে চিরদিনের মতো হারাতে হবে আমাদের, আর এ ক্ষতি অপূরণীয় ক্ষতি। কিন্তু যদি আমরা সম্মিলিত বাহিনী নিয়ে আইয়ুবের উপর ঝাঁপিয়ে পড়ি? আপনারাই তো বললেন আল মালিকুস সালেহ বিপদে পড়ে আইয়ুবের পক্ষ নিয়েছে। আমরা বিশাল বাহিনী নিয়ে আক্রমণ করলে সে কি আমাদের পক্ষ নেবে না? আপনার মাথা এখন বিগড়ে গেছে, এমন সন্দেহ নিয়ে যুদ্ধ হয় না। আমাদের এখন বড় কাজ ফিলিস্তিনের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা। আইয়ুবি আঘাত হানলেও যেন ফিলিস্তিন আমরা ধরে রাখতে পারি, সেটাই হবে এখানকার মূল পরিকল্পনা। ফিলিস্তিন অরক্ষিত রেখে আমরা কোথাও যেতে পারি না। সবার যাওয়ার দরকার নেই, আমাদের সম্মিলিত বাহিনীর যারা বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদেরকে আমার সাহায্য দিলে ওদের নিয়ে আমি আরেকবার আইয়ুবের মুখোমুখি হতে চাই। বিপদের ঝুঁকি আমার, অথচ শত্রু মরবে সকলের। আপনারা আমার এ প্রস্তাব গভীরভাবে বিবেচনা করে দেখুন। আমাদের সম্মিলিত বাহিনীর যারা বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদেরকে আমরা এমনিতেই ও সব জায়গায় বসিয়ে রাখিনি। সুলতান আইয়ুবি কখন কোন দিকে রোগ করে, তার সংকল্প ও টার্গেট কি বুঝে নিয়ে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্যই আমরা বিভিন্ন স্থানে সৈন্যদেরকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। এমত অবস্থায় এখন আমরা আপনাকে কোনোই সাহায্য করতে পারবো না। আপনি কৌশলে আর সালেহকে মুঠোর মধ্যে রাখতে চেষ্টা করুন, তাতেই আপনার লাভ হবে। 1180 খ্রিস্টাব্দে মুসেলের আমির সাইফুদ্দিন গাজী মৃত্যুবরণ করেন। তার স্থলে মুসেলের আমির পদে অধিষ্ঠিত হন ইয়াজউদ্দিন মাসুদ। ঠিক একই সময়ে সুলতান আইয়ুবের ভাই শামসুদ্দৌলা তুরান শাহ মিশরের আলেকজান্দ্রিয়াতে ইন্তেকাল করেন। এ খবর পেয়ে সুলতান আইয়ুবি অভিযান মুলতবি রেখে মিশর ফিরে যাওয়া জরুরি মনে করলেন। তিনি তার বাহিনী তার ভাই তকিউদ্দিনের কমান্ডে রেখে মিশর রওনা হয়ে গেলেন, ফলে সুলতানের সমস্ত পরিকল্পনা আবার ওলটপালট হয়ে গেল। জেরুজালেম থেকে সম্রাট বিল্ডন কোনো সাহায্য না পাওয়ায় এবং সুলতান আইয়ুবি মিশর ফিরে গেছেন জানতে পেরে তিনিও নিজ সাম্রাজ্যে ফিরে গেলেন। এরপর তিনি ব্যস্ত হয়ে পড়লেন তার সেনা ঘাটতি পূরণে। তিনি নতুন ভর্তি সৈন্যদের উপযুক্ত ট্রেনিং ও প্রশিক্ষণের ব্যবস্থা করলেন। সৈন্যদেরকে যুদ্ধের উপযোগী করে গড়ে তোলার সাথে সাথে তারা যেন সুলতান আইয়ুবের সৈন্যদের মোকাবেলা করতে পারে, সেজন্য তিনি তার সৈন্যদেরকে সুলতান আইয়ুবের রণকৌশল শিক্ষা দিতে লাগলেন। একদিকে চলছিল যুদ্ধের প্রস্তুতি, অন্যদিকে কূটনৈতিক তৎপরতা।
কূটনৈতিক তৎপরতা বলতে আল মালিকু সালেহের সাথে সম্পর্ক বৃদ্ধি এবং তাকে হাতের মুঠোয় রাখার সম্ভাব্য ব্যবস্থা গ্রহণ। আর সালেহ এখন শিশু নয়, পরিপূর্ণ যুবক। রাজ্য শাসনের আইনকানুন এখন তিনি ভালোই বুঝেন, বুঝেন পারিপার্শ্বিক এবং আন্তর্জাতিক বিশ্ব পরিস্থিতি। খ্রিস্টানদের সাথে দহরম মহরম যে মুসলমানদের জন্য ক্ষতিকর এ কথাও যে বুঝেন না এমন নয়। খ্রিস্টানরা কেন গায়ে পড়ে তাকে সাহায্য করতে চায়, কেন তাকে নানারকম উপঢৌকন পাঠিয়ে খুশি করতে ব্যতিব্যস্ত, এটাও তিনি ভালোই বুঝতে পারেন। সালাহউদ্দিন আইবির কাছ থেকে রাজ্য ফিরে পাওয়ার পর কোনো খ্রিস্টানকে উপদেষ্টা পদে নিয়োগ দেওয়ার কোনো সুযোগ ছিল না, এমন চেষ্টাও তিনি করেননি। কিন্তু তার উপদেষ্টা এবং সেনাপতিদের অনেকেই গোপনে খ্রিস্টানদের সাথে যোগসাজশ অব্যাহত রাখছিল। সুলতান আইবির সাথে সন্ধি চুক্তি করার পর আর সালেহের দিনকাল ভালোই কাটছিল। রাজ্যের প্রতিরক্ষা ব্যবস্থাও তার হাতেই রয়েছে। কথায় বলে, সুখে থাকলে ভূতে কিলাই। তার দশাও হলো তাই। তার মনের মধ্যে আবার স্বাধীন সুলতান হওয়ার স্বপ্ন ধীরে ধীরে পাখা মেলতে শুরু করল। একদিন তিনি সংবাদ পেলেন, খ্রিস্টান সম্রাট উইল্ডনের এক দূত এসেছে তার সাথে দেখা করতে। তিনি তৎক্ষণাৎ তাকে ভেতরে ডেকে নিলেন। এ দূত ছিল খুবই ধুরন্ধর ও বাকপটু। মানুষের মানবিক দুর্বলতা সে সহজে আবিষ্কার করতে পারত এবং মানুষকে পটানোর ক্ষেত্রে ছিল ওস্তাদ। সে আল মালিকুস সালেহকে জানাল, আমি মহামান্য সম্রাট উইল্ডনের পক্ষ থেকে হলবের সুযোগ্য শাসক সুলতান মালিকুস সালেহের জন্য কিছু উপঢৌকন নিয়ে এসেছি। কি উপঢৌকন এনেছ? দূত তার সঙ্গে আনা একাধিক বাক্স আল মালিকুস সালেহের সামনে রেখে বলল, এর মধ্যে আছে মহামূল্যবান হীরা জহরত ও সোনার টুকরা, আর এতে আছে স্বর্ণখচিত দুটি তলোয়ার। এছাড়া আপনার জন্য মহামান্য সম্রাট 50টি উন্নত জাতের ঘোড়া এবং একজন সুন্দরী সেবাদাসী পাঠিয়েছেন, ওগুলো বাইরে রেখে এসেছি। আর সালেহ বাক্স খুলে হীরা জহরত ও সোনার টুকরাগুলো দেখলেন। এরপর বাইরে গিয়ে দেখলেন ঘোড়াগুলো, কিন্তু যে উপহারের প্রতি তার দৃষ্টি গিয়ে আটকে গেল সে এক অনিন্দ্য সুন্দরী মেয়ে। তিনি অনেকক্ষণ ধরে মেয়েটিকে প্রাণ ভরে দেখলেন। তার মধ্যে জন্ম নিল মানবিক দুর্বলতা। মেয়েটি যেন মুহূর্তে তাকে জাদুর মতো আচ্ছন্ন করে ফেলল। বলা যায় অতর্কিতেই সে মেয়ে তার জ্ঞান বুদ্ধির উপর আসন গেড়ে বসল। দূত আর সালেহের হাতে সম্রাট উইল্ডনের চিঠি তুলে দিল। চিঠিটি ছিল আরবিতে লেখা। আর সালেহ চিঠির পরিবর্তে তাকিয়ে রইল মেয়েটির দিকে। সে তখন ভাবছিল, এত সুন্দর মানুষও আল্লাহর দুনিয়ায় হয়? মেয়েটি তার কল্পনার চেয়েও বেশি সুন্দরী ছিল। অনেকক্ষণ পর আর সালেহ দূতের দিকে ফিরে বলল, হ্যাঁ, কি যেন বলছিলে চিঠির কথা? জি মহামান্য সম্রাট, আপনাকে একটি পত্র দিয়েছেন। কোথায় সে চিঠি? কি লিখেছেন চিঠি? জি ওটা তো আপনার হাতে। এতক্ষণে সম্বিত ফিরল তার। দূতের দিকে ফিরে তার দিকে চিঠিটি বাড়িয়ে ধরে বলল, কি লিখেছে পড়ো। দূত পত্রখানি খুলে পড়তে শুরু করল। বলল, সম্রাট উইল্ডন লিখেছেন, হলবের শাসক প্রিয় আল মালিকুস সালেহ, আমি দূতের মাধ্যমে সামান্য উপঢৌকন পাঠালাম, আশা করি গ্রহণ করে আমার বন্ধুত্ব কবুল করে নেবেন। সুলতান আইবির বশ্যতা স্বীকার করে নেয়ার পর আমি হলবে সেনাবাহিনী প্রেরণ করতে পারতাম, কিন্তু আমি আপনার বিরুদ্ধে অস্ত্র ধারণ করার প্রয়োজন বোধ করি না। আপনি আমার বন্ধু ও সন্তানের মতো। যখন আপনি শিশু ছিলেন তখন আমি আপনাকে সাহায্য করেছিলাম। আমি জানি বাধ্য হয়ে আপনি সুলতান সালাহউদ্দিন আইবির বশ্যতা কবুল করে নিয়েছেন। আমি বলবো এটা আপনি ঠিকই করেছেন। এটা আপনার বুদ্ধিমত্তা ও দূরদর্শিতায় প্রমাণিত হয়েছে। একজন বিচক্ষণ শাসকের মতোই যথাসময়ে উপযুক্ত সিদ্ধান্ত নিয়েছিলেন আপনি। আমার দুঃখ হয় গোমাস্তগিন ও সাইফুদ্দিনের জন্য, তারা আপনার সঙ্গে প্রতারণা করেছিল। তারা এত ধূর্ততার সাথে প্রতারণা করেছিল যে আমি নিজেও তা বুঝতে পারিনি। সেদিন যদি আপনি একা থাকতেন তবে আপনার সৈন্যদের পরাজয় স্বীকার করতে হতো না। গোমাস্তগিন কেমন ধরনের ধোকাবাজ, আপনি সময় মতো তা বুঝে ফেলেছিলেন বলেই শেষ পর্যন্ত আপনি রক্ষা পেয়ে গেলেন। তাকে মৃত্যুদণ্ড দিয়ে আপনি যে বিজ্ঞতার প্রমাণ দিলেন তা ইতিহাসে শিক্ষণীয় হয়ে থাকবে। আপনি সেদিন যথার্থই প্রতিশোধ নিয়েছিলেন। আপনি তাকে হত্যা না করলে সে আপনাকে খুন করে বসত। সাইফুদ্দিনও আপনাকে বারবার ধোকা দিয়েছে। সে হলবের ওপর আধিপত্য বিস্তার করার মানসে আপনার সাথে হাত মিলিয়েছিল। আমি তা টের পেয়ে তাকে সাবধান করলাম এবং এমন সংকল্প থেকে দূরে থাকতে বললাম তাকে। আপনি শেষে সালাহউদ্দিন আইবির কাছে পরাজিত হলেন।
যে কারণে আপনি তার আনুগত্য স্বীকার করতে বাধ্য হয়েছেন। আপনি এতটাই নিরুপায় ছিলেন যে আপনি ইবনে লাউনের উপর আক্রমণ করার জন্য তাকে সৈন্য দিতে পর্যন্ত বাধ্য হলেন। আমি ভালো করেই জানি আপনার মতো চিন্তাশীল ও বিচক্ষণ যোদ্ধা এমন অপমান সহ্য করতে পারে না, কিন্তু আপনি ছিলেন একা ও নিরুপায়। আমিও সর্বদা যুদ্ধে জড়িয়ে থাকার ফলে আপনাকে সাহায্য করতে পারিনি। এখন অবস্থার পরিবর্তন হয়েছে। আইবি মিশর ফিরে যাওয়ায় আমি নিজেকে গুছিয়ে নেওয়ার সুযোগ পেয়েছি। এখন আমি আপনাকে সব রকম সাহায্য সহযোগিতা করার মতো অবস্থানে ফিরে এসেছি। আপনি এমন চিন্তা করবেন না যে সালাহউদ্দিন আইবি আপনাকে বিনা স্বার্থে স্বায়ত্তশাসন দিয়ে রেখেছেন। এই স্বায়ত্তশাসনের অর্থ আসলে পরাধীনতা। তিনি ধীরে ধীরে আপনাকে গোলামে পরিণত করার চেষ্টা করছেন, আপনাকে ব্যবহার করতে চাচ্ছেন তার উন্নতির শ্রেণী হিসেবে। তিনি ইয়াজউদ্দিনকে সাহায্য করতে গিয়ে আর্মেনীয়দের পরাজিত করেছেন। এক লড়াই দিয়ে দুজনকেই তিনি তার করুণা পাশে আবদ্ধ করে নিয়েছেন। এভাবে সমস্ত ছোট ছোট রাজ্যের শাসকদের আনুগত্য তিনি আগেই আদায় করে নিয়েছেন এবং এখনও নিচ্ছেন। এখন তার দৃষ্টি হলব, হারান ও মুসেলের দিকে। একটু চিন্তা করুন, তিনি আমাদের উপর বারবার এই বলে আঘাত হানছেন আমরা তার ধর্মের শত্রু, অথচ তিনি যে আল্লাহর ইবাদত করেন আমরাও সে আল্লাহরই উপাসনা করি। আপনিই বলুন, এটা কি জিহাদ না পররাজ্য গ্রাসের উদগ্র লালসা? তারপর ইবনে লাউনের কথা ধরুন, সে তো আর খ্রিস্টান নয়, তাহলে তার উপর এ আক্রমণ কেন? আজ ইবনে লাউনের সাথে যুদ্ধ করার নাম করে আপনার আংশিক সৈন্য নিয়েছেন, কাল আমাদের সাথে লড়াই বাঁধলে আপনার সব সৈন্য তিনি চেয়ে বসবেন না, এর নিশ্চয়তা কি? এভাবে আপনার সমস্ত প্রতিরক্ষা শক্তি তিনি একদিন নিশ্চিহ্ন করে দেবেন, তারপর কেড়ে নেবেন আপনার গদি। তিনি ইবনে লাউনকে পরাজিত করে আবার মিশরে চলে গেছেন। তার এ চলে যাওয়ার উদ্দেশ্য আমরা গোয়েন্দা মারফত জানতে পেরেছি। তিনি ইবনে লাউনের কাছ থেকে অফুরন্ত সম্পদ নিয়ে মিশরে ফিরে গেছেন। সেই সম্পদ তিনি তার নিজস্ব খাজানায় রেখে আবার ফিরে আসবেন নতুন করে লুটপাটের আশায়। তিনি আপনাকে কি দিয়েছেন? আপনার সৈন্যদেরকে গনিমতের মালের কত অংশ দিয়েছেন? তিনি বারবার জেরুজালেম উদ্ধারের কথা বলেন, কিন্তু তিনি জেরুজালেমের দিকে অভিযান না চালিয়ে কেন ইবনে লাউনের দিকে চালালেন? আপনাকে কি কেউ বলেছে আর্মেনীয়দের কতটি মেয়ে তিনি সঙ্গে নিয়ে গেছেন? এসব প্রশ্নগুলো আপনি ঠান্ডা মাথায় ভেবে দেখবেন। সালাহউদ্দিন আইবির উদ্দেশ্য কী তার অন্তর দিয়ে উপলব্ধি করতে চেষ্টা করুন, তাহলেই বুঝতে পারবেন এ ধুরন্ধর ব্যক্তির নিয়ত ও টার্গেট কী। আপনার সাথে আমাদের কোনো শত্রুতা নেই, আমরা পরস্পর শান্তিতে বসবাস করতে চাই, কিন্তু আইবি বারবার আমাদের উপর আঘাত করে আমাদের ঘুম হারাম করে দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন। কিন্তু আমরা জানি তিনি কেবল আমাদেরই ক্ষমতাচ্যুত করতে চান না, আমাদের দুর্বল করতে পারলে তিনি কাউকে রেহাই দেবেন না। রাজ্যলোলুপ এ ব্যক্তির থাবা থেকে আমি বা আপনি আমরা কেউই রেহা পাব না। আপাতত তিনি আপনাকে অন্যান্য আমিরদের মতো তার থলির বিড়াল বানিয়ে আমাদের সাথে আপনার বন্ধুত্ব খতম করে দিতে চান। আমার লাভের জন্য নয়, বরং আপনার ভবিষ্যতের কথা চিন্তা করে বলছি। যদি নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে চান, তবে নিজের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার ব্যবস্থা করুন। নইলে সেদিন বেশি দূরে নয় যেদিন আপনার কোনো অস্তিত্বই রাখবেন না তিনি। আমরা আপনাদের অস্তিত্ব রক্ষার সকল ব্যবস্থা পাকাপোক্ত করে নিয়েছি। আমাদের দিক থেকে নিরাশ হয়ে গেলে তার পরবর্তী টার্গেট হবেন আপনারা। যদি আপনি আমার কথা বুঝতে পেরে থাকেন তবে উত্তর দেবেন, যদি আপনি চান তবে আমি আমার উপদেষ্টা পাঠাবো আপনাকে সাহায্য করার জন্য। তিনি আপনার সাথে পরামর্শ করে আপনার প্রয়োজন অনুপাতে যুদ্ধে সামরিক ও আর্থিক সহযোগিতার বিষয়ে আমাকে জানাবেন। আমি উপহার হিসেবে যে ঘোড়াগুলো পাঠিয়েছি সেগুলো নমুনাস্বরূপ আপনাকেও দেয়া হয়েছে। আমি আপনার বাহিনীর জন্য এমন শত শত ঘোড়া পাঠাতে পারি। ইউরোপ থেকে আমি নতুন অস্ত্র আমদানি করেছি, চাহিদা মোতাবেক সে অস্ত্রও আপনাকে দেয়া হবে। আরেকটি কথা, আপনি সালাহউদ্দিনের সাথে কৃত চুক্তি ভঙ্গ করবেন না। চুক্তি বহাল রেখে গোপনে আপনার প্রতিরক্ষার ব্যবস্থা শক্তিশালী করার উদ্যোগ নিন। যে কোনো বিপদে এই বন্ধুর কথা স্মরণ রাখবেন। মনে রাখবেন, আমি সব সময় আপনার সঙ্গেই আছি। এ চিঠি আল মালিকুস সালেহের মতো ক্ষমতালোভীদের মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। দূত তাকে উস্কে দেওয়ার জন্য শোনালো সম্রাট বিল্ডনের ব্যাপক যুদ্ধ প্রস্তুতির খবর।
নবউদ্দীপনায় টকবক করে উঠল যুবক সালেহের প্রতিটি রক্তকণিকা। দূত তার দক্ষতা ও কৌশল একে একে প্রয়োগ করে চলল এই কল্পনাবিলাসী যুবকের উপর। ওদিকে নবীন যুবকের ওপর চলছিল প্রশিক্ষণপ্রাপ্ত সুন্দরী যুবতীর বশীকরণ বান, আর সেই বানে বিদ্ধ হচ্ছিল আল মালিক ও সালেহ। আর সালেহ দূতের জন্য এমন আরাম ও আহারের ব্যবস্থা করলেন যেন দূত নয় বিল্টন নিজেই এসেছেন। তারপর নিজেকে সঁপে দিলেন সেই মেয়ের কাছে। তিনি এ মেয়ের মতো লাস্যময়ী ও পুরুষ ঘায়েল করা ছলাকলায় পারদর্শী মেয়ে জীবনে আর দেখেননি। জাদুর প্রভাবের মতোই মেয়েটি তার উপর প্রভাব বিস্তার করে ফেলল, আর সালেহ এই মেয়ের অন্ধভক্ত হয়ে গেলেন। রাতে তার স্বপ্নপুরীতে মেয়েটি যখন প্রবেশ করত, তখন তার হাতে থাকত মদের সুরাহি ও পেয়ালা, এগুলো উপহার হিসেবে পেয়েছিল সে। মেয়েটি তাকে বলল, এই যে জীবন সুধা দেখছ, এ সুধা এতই মূল্যবান যে সাধারণ মানুষ তো দূরের কথা, ছোটখাটো রাজা বাদশারাও কোনোদিন দেখেনি। খ্রিস্টান সম্রাটদের জন্য বিশেষ পদ্ধতিতে এ সুধা তৈরি করা হয়। আমাকে সম্রাট বিল্ডন এ সুধা দিয়ে বললেন, বন্ধুকে বলো, আমার পক্ষ থেকে বন্ধুর জন্য এটাই হচ্ছে শ্রেষ্ঠ উপহার। যাও, এটা শ্রেষ্ঠ উপহার হতে যাবে কেন? শ্রেষ্ঠ উপহার হচ্ছে তুমি। আমি তো আপনার এক সামান্য দাসী মাত্র, কিন্তু আপনি আপনার এই মহলকে প্রেতপুরি বানিয়ে রেখেছেন কেন? একে স্বপ্নপুরি বানিয়ে তুলুন, রাজমহলে তো বয়ে যাবে আনন্দের বন্যা, থাকবে শত শত দাস দাসী, সুরম্য প্রাসাদে থাকবে রানী মহারানী। আমার হেরেমের জন্য তুমি একাই যথেষ্ট, আল মালিকুস সালেহ জড়িত কণ্ঠে বললেন। তোমাকে পেয়ে আমার হেরেম ঝলমল করছে, মনে হচ্ছে সর্বত্র আলোর ফোয়ারা ছুটছে। কি যে বলেন, আপনি অনুমতি দিলে আমি আমার মতো মেয়ে দিয়ে আপনার অন্তর্মহল পূর্ণ করে দেব। মেয়েটি মদের পেয়ালা তার হাতে তুলে দিয়ে বলল, এ কথা কি সত্যি যে সুলতান সালাহউদ্দিন আইবির একটাই মাত্র স্ত্রী? তিনি তার হেরেমকে অন্য কোনো নারীদের ঢোকার অনুমতি দেন না? হ্যাঁ, আর সালেহ উত্তর দিলেন, তুমি ঠিকই শুনেছ, তিনি মদকেও হারাম করে রেখেছেন, নিজেও পান করেন না, অন্য কাউকে পানের অনুমতিও দেন না। আপনি জানেন কচু, আমার কাছ থেকে শুনুন, তার হেরেমে একটি গোপন কক্ষ আছে, সেখানে অসংখ্য অসাধারণ সুন্দরী মেয়ে তার রক্ষিতা হিসাবে বসবাস করছে। সেখানে তিনি ছাড়া কারো প্রবেশের অনুমতি নেই। সেখানে মুসলমান মেয়ে যেমন আছে, তেমনই আছে বহু ইহুদি ও খ্রিস্টান মেয়ে। আর মদের কথা বলছেন, সেখানে কোনো সাধারণ মদ পাওয়া যায় না। সম্রাটদের জন্য যে বিশেষ সুধা তৈরি হয়, তার একটি বড় চালান যথাসময়ে সে হেরেমে পৌঁছে যায়। আল মালিকুস সালেহের মহল অপূর্ব সাজে সাজিয়ে তোলা হয়েছে, রংবেরঙের বেলুন উঠছে প্রজাপতির মতো, কামরায় খেলা করছে হালকা নীল আলোর প্রস্রাবণ, ফ্রান্সের শাহী মদের মাতাল করা ঘ্রাণে মৌমৌ করছে কামরা। তার মাঝে এক পালঙ্কে পরীর মতো বসে আছে এক মেয়ে, মুগ্ধ নয়নে সেদিকে তাকিয়ে আছে এক যুবক, মনে হচ্ছে মোহগ্রস্ত। যুবক আল মালিকুস সালেহ এগিয়ে গেলেন মেয়েটির দিকে। কিছুক্ষণের মধ্যে সোনালি চুলের গভীর অরণ্যে হারিয়ে গেলেন তিনি। পাপের রাত থেকে আবার সোনালি সকাল জন্ম নিল। তখন মেয়েটিকে আর সালেহ বলল, এখানে আমার এক বোন আছে, তুমি কখনো তার সামনে যাবে না। আমি বিয়ে না করে কোনো মেয়েকে কাছে রাখি, তা সে পছন্দ করবে না। সুযোগ মতো আমি তাকে বলবো, তুমি মুসলমানের মেয়ে, আমার সাথে বিয়ের সম্পর্ক করতে এসেছ, আপনার বোনকে স্বাধীনভাবে কেন ছেড়ে দেন না? মেয়েটি বলল, তাকে পুরুষের সাথে উঠাবসা করতে দিন, তিনি তো শাহজাদি আর আপনি বাদশাহ। সালাউদ্দিন আইবি কি আপনাদের অন্তর থেকে সব উচ্চাশা ও আভিজাত্যের অনুভূতি কেড়ে নিয়েছেন? সে মেয়ে, তাতে কি হয়েছে? তাকে যদি আমরা কোনো পরগনা আলাদা করে দিয়ে তার শাসক বানিয়ে দেয়, তবে সেও তো এক স্বাধীন সুলতানের মতোই রাজ্য শাসন করতে পারবে। আল মালিকুস সালেহ এ কথা শুনে আপন খেয়ালেই বাদশাহ হয়ে গেলেন, ভুলে গেলেন সুলতান আইবির সাথে তার শর্তের কথা, ভুলে গেলেন তিনি ইসলামী হুকুমতের অধীন এক রাজ্যের সামান্য শাসক মাত্র। কি সংবাদ নিয়ে এসেছ দূত? উইল্ডন মদের নেশায় চুর হয়ে তার দূতকে জিজ্ঞেস করলেন, আপনি কি মনে করেন আমি ব্যর্থ হয়ে ফিরে এসেছি? দূত বলল, আল মালিকুস সালেহের মহলে আমি চার দিন রাজ অতিথি ছিলাম। এই চার দিনে আমার যে অভিজ্ঞতা হয়েছে, তাতে আমি মনে করি আপনারা বেহুদাই মুসলমানদের উপর সৈন্য পরিচালনা করেন। আপনাদের এত জীবন ক্ষয় ও ঘোড়া নষ্ট করার কোনো কারণ আমার বুঝে আসে না। যে জাতির এক শাসককে মাত্র একটি সুন্দরী দিয়ে ঘায়েল করা যায়,
তাদের উপর এত তীর ধনুক আর অস্ত্র ব্যবহারের দরকার কি? তুমি বলছো এক মেয়েতেই কেল্লা ফতে? সাব্বাস নওজোয়ান, সাব্বাস। আমার তো মনে হয় ওদেরকে ঘায়েল করতে জ্যান্ত মেয়ে মানুষেরও দরকার নেই। ওদের সামনে শুধু মেয়েদের কিছু বেআবরু ছবি তুলে ধরতে পারলে তারা পাপের রাজ্যে হাবুডুবু খেতে দ্বিধা করবে না। ছি ছি, পুণ্যবান লোকদের সম্পর্কে এভাবে কথা বলতে নেই। তোমার তো দেখি ভদ্রতা কেন লোপ পেয়েছে। কোথায় তোমাকে এক গুরুত্বপূর্ণ অভিযানে পাঠালাম, এসে তার রিপোর্ট করবে তা না, তুমি শুরু করলে হেয়ালি। আসল কথা বলো, তোমাকে যে কাজে পাঠিয়েছিলাম তার কি করে এসেছ? আমার চিঠির কি জবাব এনেছ? তিনি লিখিত কোনো উত্তর দেননি। দূত বলল, তিনি বলেছেন সালাউদ্দিন আয়বীর গোয়েন্দারা চারপাশে ঘুরছে, এমনও হতে পারে চিঠি ধরা পড়ে গেল, তখন কি হবে? তাই তিনি চিঠির লিখিত জবাব দেননি। তিনি আপনার সব কথা ও পরিকল্পনা মেনে নিয়েছেন। তিনি সালাহউদ্দিন আয়বীর সমর্থক নন, বরং তার ভয়ে অনুগত। আপনার এ ধারণাই ঠিক। আয়বীর মোকাবিলায় নিজেকে তিনি বড় একা ও নিঃসঙ্গ অনুভব করেন বলেই তিনি কোনোরকম পদক্ষেপ নিতে সাহস করেননি। আপনার চিঠি তাকে যে সাহস ও হিম্মত জুগিয়েছে তাতে কোনো সন্দেহ নেই। তিনি উপদেশটা পাঠিয়ে দিতে বলেছেন, কিন্তু তিনি আপনাকে এও বলতে বলেছেন সে উপদেশটা যেন আরবি পোশাকে এবং বণিকের বেশে যায়। সেখানে তিনি যেন সকলকে বলেন, আমি অমুক মুসলিম অঞ্চল থেকে ব্যবসার উদ্দেশ্যে এসেছি। অন্যান্য উজি নাজিদদের সাথে তার যেসব কথা ও আলোচনা হবে তাতে ব্যবসায়িক আলোচনায় থাকবে প্রকাশ্যে, অন্য কিছু না। কেবল সুলতান আল মালিকুস সালেহের সাথে একান্ত আলাপের সময়ই তিনি আসল ব্যবসার কথা বলবেন। বাহ বাহ, তোফা! আমার চিঠি পড়ে তো তার মধ্যে কোনো সন্দেহের উদ্রেক হয়নি? বিল্টন জিজ্ঞেস করলেন, আপনি তাকে যে ইহুদি কন্যা উপহার পাঠিয়েছেন সেই মেয়ে তার মধ্যে সন্দেহের কোনো অবকাশ রাখেনি? দূত তাকে বলল, আমি যে চার দিন সেখানে অবস্থান করেছিলাম সে সময়ের মধ্যে আমি তার সেনাপতিদের কয়েকজনের সাথেই আলাদা আলাদা সাক্ষাৎ করেছি, প্রশাসনের কিছু গুরুত্বপূর্ণ অফিসারের সাথেও দেখা করেছি। তাদের অনেকে সুলতান আয়বীর সমর্থক। আমি তাদের মধ্য থেকে দুজনকে বাছাই করে তাদেরকে সুলতান বানানোর প্রস্তাব দিয়েছি। সুলতান হওয়ার জন্য তারা আমাদের যে কোনো ফরমায়েশ পালন করার জন্য এক পায়ে খাড়া। আমি তাদেরকে আপনার পক্ষ থেকে কিছু আগাম পুরস্কার দিয়ে এসেছি। সেখানে সালাউদ্দিন আয়বীর গোয়েন্দাদের তৎপরতা কেমন? সেখানে সালাউদ্দিন আয়বীর গোয়েন্দারা যথেষ্ট তৎপর। আল মালিকুস সালেহের সাবধানতা অমূলক নয়, আমিও তার সাথে একমত। সেখানে কোনো তৎপরতা চালাতে হলে তা খুবই গোপনে চালাতে হবে। কিন্তু তুমি যে গেলে ধরা পড়লে না? তা তো পড়তামই, কিন্তু আমি তো সেখানে আপনার দূত হিসাবে যাইনি। সবাই জানে আমি এক ঘোড়া ব্যবসায়ী। আল মালিকুস সালেহ 40টি ঘোড়ার অর্ডার দিয়েছিলেন, আমি সেই চালান পৌঁছে দিয়েছি। আর মেয়েটিকে কি করে তার হেরেমে ঢুকালে? মেয়ে কোথায়? ও তো ছিল আমার ঘোড়ার রাখালদের একজন, সেই তো ঘোড়াগুলো রাজমহলে নিয়ে গিয়েছিল। তাহলে তুমি কি মনে করো আল মালিকুস সালেহ আমাদের সমর্থন করবেন? আমি নিশ্চিত। তাছাড়া মেয়েটিকে আমি ওই দুই জেনারেলের সাথে পরিচয় করিয়ে দিয়েছি, যাদের সাথে আমার আলাদা আলাদা চুক্তি ও কথা হয়েছে, তারাও আমাদের পক্ষে কাজ করবেন। আপনি আপনার লোক জলদি পাঠিয়ে দিন, বাকি কাজ উনিই সামলে নেবেন। এ দূত কেবল দূতই ছিল না, সে ছিল এক ঝানু গোয়েন্দা, মানুষের মনস্তত্ত্ব সম্পর্কে সম্যক পারদর্শী, মানুষের মন ভুলানোর ওস্তাদ কারিগর। সে বলল, সুলতান সালাহউদ্দিন আয়বি তার অফিসারদের উপদেশ দেয়। ক্ষমতার মোহ, ধন সম্পদের লোভ ও নারীর লালসা মানুষকে এমন পাপের সাগরে ডুবিয়ে দেয় যে এর যে কোনো একটি দুর্বলতায় কেউ আক্রান্ত হলে তার ইমান আমল সবই বরবাদ হয়ে যায়। এ কথা তিনি কেবল তার অফিসারদের বলেন না, সমগ্র মুসলিম সমাজে এই বাণী ছড়িয়ে দেওয়ার জন্য তিনি আলেম ও ইমামদেরকে সর্বদা নসিহত করেন। তার এ নসিহত মিথ্যা নয়, কিন্তু তিনি জানেন না, যখন তিন রোগের কোনো একটি কাউকে ঘায়েল করার জন্য ছুটে যায় তখন সে ব্যক্তির আর সাধ্য থাকে না সুস্থ থাকার। সাধারণ মুসলমানের কথা বাদ দিন, যে মাওলানা ও আলেমরা সারাদিন এ ব্যাপারে ওয়াজ করে বেড়ায়, যদি তাদের সামনেও এর কোনো একটির পথ খোলাসা করে দেওয়া যায় তখন তার মধ্যেও শুরু হয় ভূমিকম্প আর মজবুত ইমান টলমল করতে থাকে। সামান্য সময় হয়তো তিনি দোদুল্যমানতায় ভুগতে পারেন, কিন্তু একটা সময় আসে যখন তিনিও সবার অলক্ষ্যে সেই খোলা পথে ছুটে যান, তখন শিকল পরিয়েও তাকে ফিরিয়ে রাখা যায় না। আমার কাছে এমন নজিরও আছে,
দিনভর তিনি পর্দার ওয়াজ করেন, কিন্তু রাতের অন্ধকারে তিনি হয়ে ওঠেন অন্য মানুষ। তার ভাবখানা এমন, পৃথিবীর সব মানুষ তার ওয়াজ শুনে ভালো হয়ে যাক, কিন্তু তার জন্য একটু খোলা থাক পাপের দরজা। এজন্যই তো সে মানুষ, নইলে ওই ব্যক্তি তো হয় ফেরেস্তা হয়ে যেত, নয়তো শয়তান। মানুষের মন এমন এক জিনিস, ভালো হয়ে চলার জন্য তাকে সারাক্ষণ সতর্ক থাকতে হয়, কিন্তু খারাপ হওয়ার জন্য কোনো কষ্টই করতে হয় না, শুধু একটু অসতর্ক হলেই চলে। তাহলে জীবনভর শোনা অজ্ঞ সিহত মুহূর্তে বেকার ও মূল্যহীন হয়ে পড়ে, বললেন উইল্ডন। এ আলোচনার পর উইল্ডন বেছে বেছে তিনজন উপদেষ্টা ঠিক করলেন। তাদেরকে বেসুমার বাণিজ্যিক মাল সামান দিয়ে বহু উটের এক কাফেলা সাজিয়ে হলবের দিকে পাঠিয়ে দিলেন। নির্দিষ্ট সময় পরে সে কাফেলা এসে হলবে পৌঁছল। কাফেলা আল মালিকুস সালেহের মহল থেকে কিছু দূরে এক মাঠে তাঁবু গাড়ল। কাফেলার সাথে সে তিনজন ছাড়াও অনেক কর্মচারী। তারা উটের পিঠ থেকে মাল সামান নামানোর কাজে ব্যস্ত হয়ে পড়ল। বণিক তিনজনই ছিল, আরবি পোশাক পরা। তারা মহলের দিকে যাত্রা করল। ফটকের দারোয়ান তাদেরকে থামিয়ে দিল। তারা বলল, আমরা সুলতান আল মালিকুস সালেহের সাথে দেখা করতে চাই। কেন? আমরা অমূল্য সব হীরা মানিক ও মূল্যবান তৈজসপত্র নিয়ে এসেছি। এমন মূল্যবান জিনিস রাজা বাদশাহ ছাড়া আর কেউ কিনতে পারে না। তাছাড়া আমরা হলবের সাথে বাণিজ্য চুক্তি করতে চাই, এ নিয়েও আমরা কথাবার্তা বলব। গার্ডদের কমান্ডার ইবনে খতিব তাদেরকে আপাদমস্তক লক্ষ্য করল। তাদের কথায় আগ্রহ দেখিয়ে তাদের সাথে খোলামেলা আলোচনা শুরু করল। আগন্তুক ব্যবসায়ীরা উৎসাহ সহকারে কমান্ডারের আগ্রহ আরও বাড়িয়ে তোলার জন্য তারা কী কী দুষ্প্রাপ্য সামগ্রী এনেছে তার ফুলানো ফাঁপানো বর্ণনা দিতে শুরু করল। কমান্ডার কথা বলার ছলে আসলে তাদের পরীক্ষা করছিল। সে খুব গভীরভাবে লক্ষ্য করে দেখল আগন্তুকদের চোখের রং সবুজ মেশানো নীল, গায়ের রং এবং চেহারাও আরবিদের মতো নয়। সে ভালো করেই জানত বাণিজ্যিক লেনদেনের ব্যাপারে আলোচনার জন্য সরকারি নিজস্ব বিভাগ আছে। বহিরাগত ব্যবসায়ীরা ব্যবসা সংক্রান্ত আলোচনা সেখানেই সেরে নেয়। কখনও কোনো উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল এলে সরকারি কর্মকর্তারা যদি মনে করেন সুলতানের সাথে তাদের সৌজন্য সাক্ষাৎ করানো দরকার, তখনই কেবল তারা বাদশাহর সাথে দেখা করার ব্যবস্থা করেন। কমান্ডার তাদের কথা শুনে বলল, আপনারা আমার সাথে আসুন। আগন্তুক বৃন্দকে নিয়ে কমান্ডার সেন্টিব্রক্সের ভেতরে এক কামরায় গিয়ে বসল। তারপর তাদের বসতে দিয়ে বলল, হ্যাঁ, এবার আপনারা আপনাদের এখানে আসার উদ্দেশ্য বলুন। আমরা তো আমাদের এখানে আসার উদ্দেশ্য আপনাকে আগেই খুলে বলেছি, এক ব্যবসায়ী বিস্মিত কণ্ঠে বলল। তা বলেছেন, কিন্তু আমি জানতে চাচ্ছি আপনারা জেরুজালেম থেকে এসেছেন নাকি আকরা থেকে? ইবনে খতিব জিজ্ঞেস করল। আমরা সওদাগর বণিক, একজন বলল। আমরা প্রত্যেক দেশেই যাই, জেরুজালেমেও যাই, আকরাতেও যাই। কিন্তু তুমি এভাবে আমাদের সাথে কথা বলছো কেন? মনে হচ্ছে তুমি আমাদের জেরা করছো। অন্য এক ব্যবসায়ী বলল, হ্যাঁ, তুমি কি আমাদের সন্দেহ করছো? সন্দেহ নয়, ইবনে খতিব বলল, আমার বিশ্বাস আমি আপনাদের তিনজনকে চিনি, কিন্তু আপনারা আমাকে চেনেন না। আমি আপনাদেরই লোক। এখানে আমার নাম ইবনে খতিব হলেও আমার আসল নাম অন্য কিছু। হরমোন আমাকে এভাবেই জানেন। হরমোন? এ লোক আবার কে? কৃত্রিম বিস্ময় প্রকাশ করে চোখ কপালে তুলল এক ব্যবসায়ী। ইবনে খতিব বলল, ও তাই তো, হরমোন কে সে কথায় তো বলা হয়নি। এই বলে সে খ্রিস্টান গোয়েন্দাদের পরস্পরের পরিচয়ের জন্য যেসব সাংকেতিক কথাবার্তা বলা হয় সে সব কথা শুরু করল। তিন ব্যবসায়ী একে অন্যের দিকে তাকালো বিস্ময় নিয়ে। তারা ভাবতেই পারেনি আর সালেহের গেটে তারা নিজেদের কোনো বিশ্বস্ত লোককে পেয়ে যাবে। এই অভাবিত আবিষ্কারে তিনজনই প্রচণ্ড পুলক বোধ করল এবং নিজেদের আনন্দ ধরে রাখতে না পেরে হো হো করে হেসে উঠল। তাদের আনন্দ দেখে হেসে উঠল ইবনে খতিব। এরা সবাই ছিল খ্রিস্টান গোয়েন্দা বিভাগের অনুসন্ধানী গ্রুপের সদস্য। তারা প্রত্যেকে নিজ নিজ কাজে দক্ষ পারদর্শী। ইবনে খতিবের ইঙ্গিত ধর্মী কথায় তার গোপন পরিচয় পেয়ে বণিকেরা তাদের আসল পরিচয় ফাঁস করে দিল। জানালো তারা তিনজনই সম্রাট বিল্ডিয়নের পক্ষ থেকে আল মালিকুস সালেহের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের জন্য এসেছে। তাদেরকে আগেই বলা হয়েছিল আল মালিকুস সালেহের দরবারেও আমাদের গোয়েন্দা আছে, ফলে ইবনে খতিবকে তারা বিশ্বাস করল। ইবনে খতিবও তাদের নতুন পরিচয় সঠিক বলে ধরে নিল। তাহলে আপনারা এ উদ্দেশ্যে এসেছেন?
ইবনে খতিব প্রশ্ন করল, আমার কাছে কিছু গোপন করবেন না, কিভাবে কি করতে চান আমাকে খুলে বলুন, আমি আপনাদের ভেতরে প্রবেশের সুযোগ করে দেব। হ্যাঁ, একজন উত্তর দিল, কিন্তু আমাদের পরিকল্পনা শোনার আগে বলো, এখানে সালাউদ্দিন আইবির গোয়েন্দা কেমন আছে? তারা কি এ মহলেও আছে? হ্যাঁ আছে, কিন্তু তাদের উপর আমরা কড়া দৃষ্টি রাখছি। ইবনে খতিব বলল, তাদের সামনে যেন আপনাদের না পড়তে হয় সে ব্যবস্থা আমি করব। এখন বলুন আপনারা কিভাবে কি করতে চান। সে সাংকেতিক ভাষায় আবার তাদেরকে কিছু বলল। তার এই গোপন সংকেত শুনে তাদের বিশ্বাস আরও দৃঢ় হল যে ইবনে খতিব সন্দেহাতীতভাবেই তাদের লোক। তারা তার কাছে তাদের পরিকল্পনা তুলে ধরল। ইবনে খতিব ভেতরে গিয়ে আল মালিকুস সালেহকে সংবাদ দিল, তিনজন বণিক আপনার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে চান। তুমি রক্ষী দলের নতুন কমান্ডার? আল মালিকুস সালে জিজ্ঞেস করল। জি হুজুর, সে উত্তর দিল। কোথাকার বাসিন্দা? সে এক অজানা কোনো এক গ্রামের নাম করল। আল মালিকুস সালেহ তার উত্তর শুনে বলল, যে যখন চাইবে তখনই আমি তার সাথে দেখা করব, ভাবলে কি করে, যাও ওদের গিয়ে বলো হুজুর ব্যস্ত আছেন, এখন দেখা হবে না। তারপর একটু বিরতি দিয়ে বললেন, কেন দেখা করতে চায় ওরা? ওরা নাকি এমন সব হীরা জহরত ও মণিমাণিক্য নিয়ে এসেছে যা কেবল কোনো রাজা বাদশার পক্ষে সংগ্রহ করা সম্ভব। আল মালিকুস সালেহের তখনই মনে পড়ে গেল সম্রাট বিল্ডনের দূতের সাথে তার কথোপকথনের কথা। তিনি আবার ফিরলেন কমান্ডারের দিকে, বললেন, ঠিক আছে যাও ওদেরকে ভেতরে পাঠিয়ে দাও। সে বাইরে গিয়ে তাদের তিনজনকে ভেতরে পাঠিয়ে দিল আর চোখের ইশারায় বলে দিল, সাবধান, খুব হুঁশিয়ারির সাথে কথা বলবে। রাতে এশা নামাজের পরে ইবনে খতিব মসজিদের ইমামের কাছে গিয়ে বসল। সেখানে আরও দুজন লোক ছিল। এখন আর তার কোনো সন্দেহ নেই যে আল মালিকুস সালেহ আরেকবার খ্রিস্টানদের জালে আবদ্ধ হতে চলেছে। ইবনে খতিব বলল, আমি আপনাদের প্রথমে দূত ও তারপরে উপঢৌকন দেওয়া সম্পর্কে সংবাদ জানিয়েছি। সেগুলো যে খ্রিস্টানদের কাছ থেকে এসেছিল তাও বলেছি। তাদের সাথে ছিল এক অনিন্দ্য সুন্দরী মেয়ে, কিন্তু দূত ফেরার সময় মেয়েটিকে সঙ্গে নেয়নি। আল মালিকুস সালেহের মগজ ধোলাই করার জন্য তাকে এখানেই রেখে গেছে। নিশ্চয়ই সে মেয়ে এখন তার মহলেই আছে। আজ নিশ্চিত হলাম এই দূত এসেছিল সম্রাট বিল্ডনের কাছ থেকে। বিল্ডন উপহার সামগ্রী পাঠিয়ে আবার আল মালিকুস সালেহের ইমান ক্রয়ের ষড়যন্ত্রে মেতে উঠেছে। আল মালিকুস সালেহ যে বিল্ডনের টোপ গিলেছে তাও এখন স্পষ্ট। কিন্তু তুমি কি করে নিশ্চিত হলে যে ওই দূত বিল্ডনের কাছ থেকে এসেছিল? ইমাম সাহেব জানতে চাইলেন। আজ তিনজন বণিক আল মালিকুস সালেহের সাথে বাণিজ্য বিষয়ে কথা বলার জন্য এসেছে। আপনি জানেন আমি দুবছর বাইতুল মুকাদ্দাসে ছিলাম খ্রিস্টানদের সাথে। ওখানে গোয়েন্দাগিরি করার সময়ই আমি তাদের কিছু গোপন সংকেত জানতে পারি যার মাধ্যমে তারা একে অপরকে শনাক্ত করে। এই তিন বণিকের চেহারা, ভাষা ও কথা বলার ভঙ্গিতে আমার সন্দেহ জাগে। তারা আরবি পোশাক পরে থাকলেও সেটা যে তাদের ছদ্মবেশ বুঝতে আমার কষ্ট হয়নি। আমি তাদেরকে ভেতরে নিয়ে গিয়ে কিছু সাংকেতিক কথাবার্তা বলার পর তারা নিশ্চিত হয়ে যায় আমি তাদেরই একজন। আল মালিকুস সালেহের দরবারে তাদের গোয়েন্দা আছে, এ কথা তাদেরও জানা ছিল। আমি তাদেরকে সব রকম সাহায্য করার আশ্বাস দিলে তারা তাদের আসল পরিচয় প্রকাশ করে। আমি তাদেরকে আল মালিকুস সালেহের দরবার পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে তাদের বিশ্বাস ও আস্থা অর্জন করে নিয়েছি। তোমার বায়তুল মুকাদ্দাসে গোয়েন্দাগিরি করার অভিজ্ঞতা এখন খুব কাজে লাগছে দেখছি, ইমাম সাহেব বললেন। সম্মানিত আলিমিন সুফিয়ানের প্রশিক্ষণের মর্যাদা তোমরাই রাখতে পারবে। সুলতান আইবির এক চৌকস গোয়েন্দা ইবনে খতিব, কিছুদিন হল সে হলবে এসেছে। এখানে আল মালিকুস সালেহের এক সহসেনাপতির চেষ্টায় তাকে গার্ড বাহিনীর কমান্ডার পদে নিযুক্ত করা হয়েছে। এ সহসেনাপতিও সুলতান আইবির একজন সমর্থক। ইবনে খতিব আলিবিন সুফিয়ানের একান্ত সান্নিধ্যে কিছুদিন থাকার সৌভাগ্য অর্জন করেছিল। সে সময় তার কাছ থেকে এমন বিশেষ কিছু প্রশিক্ষণ সে পেয়েছিল যার জন্য সে নিজেকে খুবই ভাগ্যবান মনে করত। এই ইবনে খতিব ছিল মেধাবী নির্ভীক গোয়েন্দা। সে দুবছর এক খ্রিস্টান সম্রাটের দরবারে কাজ করেছে, দুবছর ছিল খ্রিস্টানদের সামরিক হেডকোয়ার্টারে। সেখানে সে সময় কাটিয়েছে খ্রিস্টান জেনারেলদের সাথে, গোয়েন্দাগিরি করেছে সাফল্যের সঙ্গে। জামে মসজিদের ইমামও একজন ঝানু গোয়েন্দা, তিনি হলবে সুলতান আইবির প্রেরিত গোয়েন্দা কমান্ডার। কোনো গোয়েন্দার রিপোর্ট দেওয়ার প্রয়োজন হলে সে নামাজের সময় মসজিদে চলে আসত, ইমামরূপী কমান্ডারের কাছে রিপোর্ট করে ফিরে যেত নিজের কাজে। বিশেষ করে এশা নামাজের পরে ইমাম সাহেব মুসল্লিদের সাথে মত বিনিময় করতেন,
এবং সবার ভালোমন্দের খোঁজ খবর নিতেন। এ সুযোগে দৈনন্দিন রিপোর্ট দেওয়ার কাজটি সেরে নিত গোয়েন্দারা। কখনো কখনো বিশেষ আলাপ থাকলে তিনি খাস কামরায় ডেকে নিতেন সংশ্লিষ্ট গোয়েন্দাকে। মানুষ তার কাছে ছেলের পরীক্ষা, বেগমের অসুস্থতা এসব নানা সমস্যা বলে দোয়া চেয়ে নিত। কোনো গোয়েন্দা একান্তে কথা বললেও তাই কেউ কিছু মনে করত না। ইবনে খতিব আজ খুব মূল্যবান রিপোর্ট এনেছে, এ নিয়েই হুজুরের খাস কামরায় বসে আলাপ করছিল গোয়েন্দারা। এ সময় এক মধ্যবয়সী মেয়ে লোক হাতে এক গ্লাস পানি নিয়ে সেখানে হাজির হল। মেয়েটি আপাদমস্তক বোরকাবৃত, মুখে নেকাব। সে ভেতরে এসে মুখের নেকাব খানিকটা সরিয়ে দিল। ইমাম সাহেব তাকে দেখে হেসে বললেন, কি খবর নিয়ে এসেছ? এ মেয়ে ছিল আল মালিকুস সালেহের এক দাসী। আল মালিকুস সালেহের অন্দরমহলের তত্ত্বাবধানের দায়িত্ব ছিল এই মহিলার উপর। আল মালিকুস সালেহের অন্দরমহলের সকল গোপন তত্ত্বের খবর এ মহিলা নিয়মিত ইমাম সাহেবকে জানিয়ে যেত। যেদিন আল মালিকুস সালেহের অন্দরে সম্রাট বিল্ডনের পাঠানো মেয়েটি প্রবেশ করে, সেদিনই সে ইমাম সাহেবকে তার রিপোর্ট করে দিয়েছিল। ইমাম সাহেব বলেছিলেন, নজর রাখো আর দেখতে থাকো কি করে এই মেয়ে। দাসী জানালো, খ্রিস্টানদের পাঠানো মেয়েটি আল মালিকুস সালেহকে কবজা করে নিয়েছে। তার চেহারা ও শরীরের গঠন, গায়ের রং, কথা বলার ভঙ্গি এবং ভাষার মাধুর্য যে কোনো যুবককে ঘায়েল করার জন্য যথেষ্ট। এ মেয়ের চেহারা ও কণ্ঠে এমন জাদু আছে যার প্রভাব এড়ানো দরবেশ ব্যক্তির পক্ষেও কঠিন। সে ইমাম সাহেবকে বলল, আপনি জানেন আর সালেহ এখনও বিয়ে করেনি, কিন্তু মেয়েটি আসার পর তার প্রতিটি রাতই হয়ে উঠছে বাসর রাত। এমন কোনো রাত নেই যে রাতে মেয়েটি তাকে সঙ্গ দিচ্ছে না। তার মানে মেয়েটি তাকে কবজা করে ফেলেছে। তো আর কি বলছি, এই মেয়ে আর সালেহকে তার গোলাম বানিয়ে ফেলেছে। গোলাম নয় বরং বল কয়েদি করে ফেলেছে। দাসী বলল, সে মেয়েটির জন্য এমন পাগল হয়ে গেছে যে আমাকে আজকে বলল, দেখো তো ওই মেয়েটাকে তোমার পছন্দ হয় কি না, একে আমি বিয়ে করে ফেলতে চাই, তুমি কি বলো? আমি তাকে বললাম, এ কথা আমাকে জিজ্ঞেস করছেন কেন, আপনার বোনকে জিজ্ঞেস করে দেখুন সে কি বলে। আমার কথা শুনে উনি আঁতকে উঠে বললেন, না না খবরদার, ওকে এখন এসব কিছুই জানাবে না, ও জানতে পারলে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে বসবে। তার হেরেমে এখন কয়টি মেয়ে আছে জানতে চাইলেন ইমাম সাহেব। ছিল কয়েকজন, কিন্তু এ মেয়ে আসার পর তাদের কারোরই আর তার খাস কামরায় যাবার অনুমতি নেই। তিনি সবাইকে কঠোরভাবে তার কাছে ঘেঁষতে নিষেধ করেছেন। বুঝতে পারছি, তার মানে আল মালিকুস সালেহ এখন পুরোপুরি সে মেয়েটার জালে আটকা পড়ে গেছে। একজন বলল, এক্ষুনি সুলতান আয়বীকে সব জানানো দরকার। খ্রিস্টানরা সালেহকে দিয়ে কখন কি করিয়ে বসে তার কি ঠিক আছে? ইমাম সাহেব বললেন, এক্ষুনি সংবাদ পাঠানো দরকার নেই, আর সালেহ যদি চুক্তি ভঙ্গ করে বা গুরুতর কিছু করেই বসে তখন সুলতান আয়বীকে জানানো হবে। সুলতান আয়বী ময়দান থেকে আবার মিশরে চলে গেছেন। ময়দানে আছেন তার ভাই তকিউদ্দিন। তিনিও সুলতানের পরামর্শ ও আদেশ ছাড়া কিছু করবেন না। অন্য একজন বললেন, লোকটিকে যথেষ্ট জ্ঞানী বলেই মনে হল। তিনি বললেন, কিন্তু বেশি সময় নিলে এখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, তাই এমন কিছু চিন্তা করা উচিত যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়। এ সমস্যার সমাধানে আমাদেরই উদ্যোগ নেওয়া দরকার। আমি আপনাকে একটি পরামর্শ দিতে পারি, দাসী বলল। আর সালেহের ধ্যান জ্ঞানে এখন ওই মেয়েটি ছাড়া আর কিছু নেই। নিজের ভালোমন্দ চিন্তা করার যোগ্যতাও তিনি হারিয়ে ফেলেছেন। এ মেয়ে তাকে দিন রাত সব সময় মদপান করিয়ে মাতাল করে রাখে। এ হতভাগা আগেও মদপান করত, কিন্তু তার একটা সীমা ছিল। দিনে কখনো তিনি মদপান করতেন না, আর এখন তিনি এত বেশি মদপান করেন যা কল্পনাও করা যায় না। নেশাগ্রস্ত অবস্থায় তিনি তার বোনের সামনে উপস্থিত হন না। আগে অন্তত বোনের সাথে তার দিনের বেলা দেখা সাক্ষাৎ হতো, কিন্তু যেদিন ওই হতভাগী মেয়েটা এসেছে সেদিন থেকে ভাই বোনের আর সাক্ষাৎই হয় না। বোনের মধ্যে মা বাবার আদর্শ এখনও কিছুটা টিকে আছে, ভাইয়ের ব্যাপারে সে দুশ্চিন্তাগ্রস্ত ও পেরেশান। যখনই সে ব্যাকুল হয়ে ভাইয়ের ব্যাপারে আমাকে প্রশ্ন করে, আমি বলি রাজ্য শাসনের কাজে সর্বদা তাকে এত ব্যস্ত থাকতে হয় যে তিনি তোমার সাথে দেখা করার সুযোগই হয়তো পান না। কিন্তু আমার এই উত্তর তাকে কখনোই সন্তুষ্ট করতে পারে না। আমার পরামর্শ হল, এই নতুন মেয়েটাকে আপনারা গায়েব করে দিন, তাতে আর সালেহের হুঁশ ফিরে আসতে পারে। আমি এটুকু নিশ্চয়তা আপনাদের দিতে পারি,
মেয়েটা না থাকলে সে খ্রিস্টানদের সাথে সম্পর্ক বজায় রাখার কথা চিন্তাও করতে পারবে না। এ ব্যাপারে অন্যরা মতামত দেওয়ার আগেই একজন প্রস্তাব করল, শুধু মেয়েটাকে নয় বণিক তিনজনকেও গায়েব করে দেওয়া উচিত। উপস্থিত গোয়েন্দাদের মধ্যে এ নিয়ে আলোচনা শুরু হল। কেউ প্রস্তাব দুটো সমর্থন করল, কেউ এ কাজের ঝুঁকি ও বিপদ সম্পর্কে হুঁশিয়ার করল অন্যদের। ব্যাপক আলোচনার পর ইবনে খতিব বললেন, আপনারা যদি তাদের গায়েব করে দেওয়ার সিদ্ধান্ত নেন তবে ঝুঁকি থাকার পরও এ দায়িত্ব আমি গ্রহণ করতে রাজি আছি। ইমাম সাহেব বললেন, আর সালেহকে সতর্ক ও সাবধান করা আমাদের দায়িত্ব, তাকে সোজাপথে রাখার জন্যই আমাদের এখানে পাঠানো হয়েছে। নিজেদের পরিচয় গোপন রেখে ওদের গায়েব করে দেওয়ার অভিযানটি ঝুঁকিপূর্ণ, কিন্তু সুলতান আয়ুবি বা আলী বিন সুফিয়ানকে পেরেশান করার আগেই এ কাজটি সমাধা করার জন্য চেষ্টা করা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। অতএব প্রস্তাব দুটো গৃহীত হল, তবে চারজনকে একসাথে গায়েব করে দেয়া অসম্ভব হলে আগে মেয়েটাকে ধরতে হবে, এরপর সুযোগ বুঝে ব্যবস্থা নিতে হবে বণিকদের ব্যাপারে। আল মালিকুস সালেহের দরবারে বসে তারই আশ্রিতা ও অতিথিবৃন্দকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়ার কঠিন সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে শেষ হল এই গুরুত্বপূর্ণ বৈঠক। 1181 খ্রিস্টাব্দের নভেম্বর মাসের কোনো একদিন, উটের কাফেলার পাশে বাজার বসিয়ে বেচাকেনা করছে খ্রিস্টানদের পাঠানো তিন উপদেষ্টা। এখনও আগের মতোই তাদের পরনে আরবি পোশাক। ইবনে খতিবের সহযোগিতায় তারা এ পোশাকই আর সালেহের সাথে গোপনে দেখা সাক্ষাৎ করত। একাধিক বৈঠকের পর আইবির বিরুদ্ধে লড়াই শুরু হলে কিভাবে আল মালিকুস সালেহ ও খ্রিস্টান বাহিনী পরস্পরকে সহযোগিতা করবে এবং এই যুদ্ধের জন্য কিভাবে প্রস্তুতি গ্রহণ করবে তার কিছু নীতিমালা ঠিক করল ওরা। শর্তগুলো কোথাও লিখিত আকারে সংরক্ষণ করা হলো না ঠিকই, কিন্তু উভয় পক্ষ জানে নিজেদের প্রয়োজনেই উভয় পক্ষে শর্ত মেনে চলবে। আলাপ আলোচনা মোটামুটি শেষ, এবার বিদায়ের পালা। উইলিয়নের উপদেষ্টাদের অভিযান পুরোপুরি সফল। বণিক তিনজনের চেহারাতে লেগেছিল সে সাফল্যের আনন্দময় দূতি। খুশি আল মালিকুস সালেহ, কারণ এ শর্তের সবটাতেই তার কেবল লাভ আর লাভ। সে লাভের অঙ্ক কষার মতো সময়ও তার হাতে ছিল না। বিল্ডনের পাঠানো ইহুদি মেয়েটির চুলের অরণ্যে সে তখন তার সব লাভ জমা করছিল। খুশিতে টৈটম্বুর আল মালিকুস সালেহ এ উপলক্ষে এক বিরাট ভোজসভার আয়োজন করলেন। দাওয়াতপত্রে যদিও উপলক্ষের কারণ সুস্পষ্ট উল্লেখ ছিল না, কিন্তু তাতে কারো কিছু যায় আসে না। শাহী খেয়ালের শাহী কারবার, যে কোনো সময় যে কাউকে দাওয়াত করে তারা খাওয়াতেই পারেন। সেই মাসের 17 তারিখ রাতে বড়সড় বিনোদন মাহফিলের আয়োজন করা হল। মহলের ভেতর স্থান সংকুলন হবে না বিধায় মহলের বাইরে খোলা মাঠে বিশাল শামিয়ানা টানানো হল। সেই শামিয়ানার ভেতর ও বাইরে চমৎকার আলোকসজ্জার ব্যবস্থা করা হল। প্রতিটি টেবিলের জন্য আলাদা খানসামা নিয়োগ করা হল। তাদের হাতে খাবার সহ তুলে দেওয়া হল মদের সোরাহি ও গ্লাস। আমন্ত্রিতরা এ দাওয়াতের কোনো কারণ না জানলেও আর সালেহ ও খ্রিস্টান তিন উপদেষ্টা জানত এর প্রকৃত কারণ। খ্রিস্টানদের সাথে গোপন ও অলিখিত চুক্তি সম্পাদনই ছিল আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। এ উদ্দেশ্যের খবর জানত সেনাবাহিনীর আরও দুই সেনাপতি, যাদের সাথে কথা হয়েছিল বিল্ডনের সেই দূতের, আর জানত ইবনে খতিব, ইমাম সাহেব আর আইবির গোয়েন্দারা। সন্ধ্যা পেরিয়ে রাত নেমে এলো। আমন্ত্রিত শত শত মেহমান সাজগোজ করে জোড়ায় জোড়ায় এসে আসন গ্রহণ শুরু করল। আমন্ত্রিতদের মধ্যে সে খ্রিস্টান তিন উপদেষ্টাও ছিল। তারা তখনও বণিকের বেশে আরবি পোশাকে সজ্জিত ছিল। তাদের কাফেলার অন্যান্যরাও নিমন্ত্রিত ছিল। এরা অধিকাংশই ছিল খ্রিস্টান গোয়েন্দা, অবশিষ্টরাও ছিল খ্রিস্টান সৈন্য বা সৈন্যবাহিনীর অফিসার। ভোজসময় সামিল হয়েছিল সেই ইহুদি সুন্দরী, আর সালেহের বোনও ছিল নারীদের সাথে। তারা মেহমান নয়, মেজবান হিসাবে দায়িত্ব পালন করছিল। শান্তিপূর্ণ অনুষ্ঠান। মেহমানরা সব উচ্চপদস্থ সামরিক প্রশাসনিক অফিসার এবং শহরের গণ্যমান্য ব্যক্তি। এ আনন্দঘন অনুষ্ঠানে বিঘ্ন ঘটাতে পারে এমন কাউকে দাওয়াতই করা হয়নি, তাই অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কোনো গরজ কারো পক্ষ থেকেই ছিল না। এ সুযোগটাই কাজে লাগালো আইবির গোয়েন্দারা। মেহমানরা দল বেঁধে আসছে এবং পানাহার করছে। খাওয়া দাওয়া হয়ে গেলে উপভোগ করছে নাচ গান, ঘুরে ঘুরে একে অন্যের সাথে পরিচিত হচ্ছে। পরিচিতজনরা পরস্পর কুশল বিনিময় করছে। কারো মনে কোনো ভয় ও শঙ্কার চিহ্ন নেই। বিশেষ করে আর সালেহের তো ভয়ের কোনো কারণই নেই।
তার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী ছায়ার মতো তার সাথে ঘুরছে। চারদিক থেকে ভেসে আসছে রোস্ট করা দুম্বার ঘ্রাণ, মাঝে মধ্যে মদের গ্লাসের টুংটাং আওয়াজ, বিস্তীর্ণ মাঠে মোটা তীরপল ও সামিয়ানার নিচে আনন্দে মুশকুল লোকগুলোর সময় যেন থমকে আছে। রাত বাড়ছে সামিয়ানার বাইরে, কিন্তু সামিয়ানার নিচে রঙিন আলোর মাঝে রাত বাড়ার কোনো প্রভাবই পড়ছে না। রাত গভীর হলেও মেহমানদের আপ্যায়ন পুরোদমেই চলছিল, চারদিকে গম গম করছিল মেহমানদের ভিড়ে। ইহুদি মেয়েটি রূপের গর্বে ও সফলতার আনন্দে যেন প্রজাপতির মতো উড়ে বেড়াচ্ছিল। সে এ টেবিল থেকে ছুটে যাচ্ছিল ও টেবিলে। তখন অনেক রাত, মেহমানরা ক্লান্ত, সঙ্গীতের সুরে হৃদয় আবেশ করা আমেজ। সে দাসী যে ইমাম সাহেবের হুজরায় গিয়েছিল পানি পড়া আনতে, ইহুদি মেয়েটির কাছে এসে তাকে থামিয়ে দিয়ে এক সেনাপতির নাম করে তাকে বলল, সে তোমাকে ডাকছে। মেয়েটি জানত এ সেনাপতি তাদেরই লোক, বলল, কোথায় সে? দাসী তাকে সামিয়ানার বাইরে এক আলো আধারের দিকে ইঙ্গিত করে বলল, ওখানে। মেয়েটি বিলম্ব না করে সেদিকে চলে গেল, কিন্তু সেই যে গেল আর সেদিক থেকে ফিরে এলো না। আর সালেহ ব্যস্ততার জন্য অনেকক্ষণ খবর নিতে পারেনি ইহুদি মেয়েটির। সে জানতেই পারল না তার প্রাণের পাখি উড়ে গেছে, গায়েব হয়ে গেছে সেই ইহুদি কন্যা। ইবনে খতিব সারাদিন ডিউটি করেছে, রাতে উৎসবের সময় তার ডিউটি ছিল না, কিন্তু কমান্ডার বলে সেও উৎসবে খাওয়ার দাওয়াত পেয়েছিল। সময় মতো সেও মাহফিলে হাজির হলো। সেই তিন বণিকের সাথে কয়েকবারই তার দেখা হলো। বণিকরা যার যার মতো পানহার ও খোঁজ গল্পে ব্যস্ত। গভীর রাতে সে এক বণিককে কাছে পেয়ে ইশারায় তাকে ডেকে সামিয়ানার বাইরে নিয়ে এলো। তার চোখে মুখে উৎকণ্ঠার ছাপ। সে বণিককে একা পেয়েই বলে উঠল, আপনার অন্য সাথীরা কোথায়? কেন, আছে আশপাশে? তোমাকে পেরেশান দেখাচ্ছে কেন? আপনারা তিনজন জলদি এখান থেকে সরে পড়ুন, ইবনে খতিব এদিক ওদিক তাকিয়ে ফিসফিস করে বলল, নইলে মারা পড়বেন। এইমাত্র খবর পেলাম মেহমানদের ছদ্মবেশে সুলতান আইবির কিছু কমান্ডো মাহফিলে ঢুকে পড়েছে। তারা কি অঘটন ঘটাবে জানি না। এখানে আপনারা ছাড়া অন্যদের বিপদ নিয়ে আমার দুশ্চিন্তা নেই। অন্যদের অবশ্য ভয়ের কোনো কারণই নেই, কিন্তু তারা আপনাদের সন্দেহ করে থাকলে বিপদ আছে। এক্ষুনি আপনার অন্য দুই বন্ধুকে ডেকে নিয়ে আসুন। সাবধান, তাড়াহুড়ো করবেন না, আপনারা সরে পড়ছেন কেউ যেন টের না পায়। বণিক কথা না বাড়িয়ে সঙ্গে সঙ্গে ঢুকে গেল সামিয়ানার নিচে। সঙ্গীদের খুঁজে পেয়ে বলল, জলদি বাইরে চলো, জরুরি কাজ আছে। বণিক তার অন্য দুই সঙ্গীর কানে কানে বিপদের কথা জানাল। ওরা কোনো কথা না বলে সবার অলক্ষে বেরিয়ে এলো সামিয়ানা থেকে। ইবনে খতিব বলল, চলুন আগে আপনাদের নিরাপদ জায়গায় পৌঁছাতে হবে, ওখানে পৌঁছে সব বিস্তারিত বলছি। ইবনে খতিবকে অনুসরণ করে কিছুক্ষণের মধ্যেই তারা এক নিরাপদ স্থানে গিয়ে আশ্রয় নিল। তাদের তিনজনকে লুকানোর ব্যবস্থা করে ইবনে খতিব বলল, আরবির গোয়েন্দা ও কমান্ডো বাহিনী অযথা মাহফিলে আসেনি, নিশ্চয়ই তারা আপনাদের সন্দেহ করেছে। এই জায়গা নিরাপদ, কিন্তু রাজমহল আপনাদের জন্য আর নিরাপদ নয়। খ্রিস্টান বণিক বলল, আমাদের এখানকার কাজ শেষ, এখন এখানে ঝুঁকি নিয়ে অবস্থানের কোনো মানে হয় না, তার চেয়ে এ মুহূর্তে আমরা হলব থেকে বেরিয়ে যেতে চাই। আমাদের এখান থেকে বের হতেই হবে এবং এক্ষুনি, বলল অন্যজন। তবে জলদি করুন, এমনি খতিব বলল, আপনারা রওনা হয়ে যান, কাল আমি কাফেলাকে আপনাদের চলে যাওয়ার খবর পৌঁছে দেব। দেরি করবেন না, দেরি করলে এখান থেকে সকালে আপনাদের লাশ বের হবে। ইবনে খতিব কামরা থেকে বেরিয়ে গেল এবং একটু পরেই চারটি ঘোড়া নিয়ে দরজার সামনে এসে দাঁড়াল। কাউকে কিছু না বলে প্রথমে এসে নিজে ঘোড়ায় চেপে বসল। তার দেখা দেখি বণিক ও তিনজনও চড়ে বসল ঘোড়ায়। চার আরোহী হালকা চালে হলবের রাস্তায় বেরিয়ে এলো। ভোজনুষ্ঠানে তখনও চলছে নাচ গান, মদ খেয়ে বাজনার তারে তারে দুলছে মেহমানরা। তাদের অলক্ষে চারটি ঘোড়া শহর থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াল। আল মালিকু সালেহ এবং তার ষড়যন্ত্রের দোসর তিন খ্রিস্টান গোয়েন্দা জানতেও পারল না নকল ভীতি থেকে পালিয়ে তারা ছুটছে মরণের দিকে। লোকালয় থেকে দূরে এক বাড়িতে নিয়ে ওদের তুল্য ইবনে খতিব বলল, আপনাদের পোশাক পাল্টাতে হবে, বণিকের বেশ ছেড়ে সাধারণ নাগরিকের বেশ ধরতে হবে আপনাদের। আইবির গোয়েন্দারা যখন টের পাবে আপনারা মাহফিলে নেই, কেটে পড়েছেন, তখন চারদিকে তারা ছড়িয়ে পড়বে আপনাদের খোঁজে। সকাল হওয়ার আগেই আপনারা ওদের হাতে পড়েন তা আমি চাই না। তিন খ্রিস্টান বণিক ইবনে খতিবের প্রশংসা করে বলল, প্রভু বড় মঙ্গলময়, নইলে তোমাকে এভাবে সাহায্যের জন্য পাঠিয়ে দেবেন কেন?
তারা সেখানে বসে পড়ে শহর থেকে বেরোতে পারায় আল্লাহর শুকর গুজারি শুরু করল। ইবনে খতিব তাদের সান্ত্বনা দিয়ে বলল, ভয় নেই, এখন আপনারা নিরাপদ, বিশ্রাম নিন, সকালবেলা কোনো কাফেলার সাথে আপনাদের সামিল করে দেব। শুধু আপনারা তিনজন এক কাফেলার থাকলে সন্দেহের তালিকায় পড়ে যাবেন, তার চেয়ে যে কাফেলায় নারী ও শিশু আছে তেমন কোনো কাফেলার সাথে আপনাদের সামিল করে দিলে ওরা আর কিছুতে আপনাদের শনাক্ত করতে পারবে না। সত্যিই তোমার বুদ্ধির তারিফ করতে হয়, এক বণিক বলল, তোমার মতো হুঁশিয়ার গোয়েন্দা আর সালেহের বাড়িতে ঠাঁই করে নিতে পেরেছ, এটা খুবই আশার কথা। পরিকল্পনা মতো সব কাজ এগোচ্ছে কিনা এদিকে নজর রেখো। কিন্তু আপনাদের পরিকল্পনা কি তাই তো জানি না, ইবনে খতিব জিজ্ঞেস করল, সুলতানের সাথে আপনাদের কি কথা হলো, ওনার সাথে কি আপনাদের কোনো চুক্তি হয়েছে? লিখিত চুক্তি করা আমরা ঠিক মনে করিনি, চুক্তি যা হয়েছে সবই মৌখিক, ইচ্ছে করে লিখিত চুক্তির ঝুঁকি নিলাম না। আপনারা ঠিকই করেছেন, চুক্তির শর্তগুলো উভয় পক্ষের জানা থাকলেই হলো। তা সুলতানের সাথে কি কি চুক্তি হলো? বলছি, মনোযোগ দিয়ে শুনে রাখো, সুলতান এসব শর্ত ঠিক করে পালন করছে কিনা তা তো তোমাকেই নজর রাখতে হবে। এ নিয়ে আপনারা ভাবেন না, আমার চোখ কান সবসময় খোলাই থাকে। উইলডনের উপদেষ্টা বলল, আর সালেহকে আমরা গোপনে যুদ্ধের সরঞ্জাম ও ঘোড়া সরবরাহ করব। আমাদের অফিসাররা এখানে এসে তার বাহিনীকে ট্রেনিং দিয়ে যাবে, তাকে আমরা গোয়েন্দা সাপোর্ট দিয়ে যাব। যখন সুলতান আইবির বিরুদ্ধে লড়াই শুরু হবে তখন আমাদের মধ্য থেকে যে আক্রান্ত হবে সে লড়বে সম্মুখ দিক থেকে, আর অন্য পক্ষ পিছন থেকে সুলতান আইবিকে আক্রমণ করবে। সংক্ষেপ কথা হলো, আর সালেহ সুলতান আইবির সাথে সম্পাদিত চুক্তি ভঙ্গ করবে, কিন্তু চুক্তি তখন ভঙ্গ করবে যখন আমরা তাকে ইঙ্গিত দিব। এখন আমাদের সামান্য বিশ্রাম নিয়ে নেওয়া উচিত, এক খ্রিস্টান বলল। হ্যাঁ, ইবনে খতিব বলল, আসুন আমার সাথে, পাশের কামরায় সামান্য ঘুমিয়ে নিন। ইবনে খতিব পাশের কামরার দরজা খুলল, ঘরটা অন্ধকার। সে তিনজনকে বলল, আসুন, এ ঘরে আপনারা আরামে ঘুমাতে পারবেন। অন্ধকারে ভেতরে পা রাখল ইবনে খতিব, তিনজনই তার পিছন পিছন সে কামরায় গিয়ে ঢুকল। অকস্মাৎ তারা অনুভব করল কেউ তাদের গলা পেঁচিয়ে ধরছে। ঘটনার আকস্মিকতায় তারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ল। যখন বুঝতে পারল তারা আক্রান্ত, ততক্ষণে তাদের গলা ও বাহুতে শক্ত হয়ে চেপে বসেছে কারো পুরুষ্ট আঙ্গুল। তারা এ আকস্মিক আক্রমণ প্রতিহত করার কোনো সুযোগই পেল না। তার আগেই প্রত্যেকের বুকে আমূল ঢুকে গেছে স্পাতের ধারালো খঞ্জর। কামরার এক কোণে আগেই এক গর্ত করা ছিল, তিনজনের লাশই তার মধ্যে ফেলে দেয়া হলো। সেই কামরাই এক কোণে ইহুদি মেয়েটি বসেছিল, অন্ধকারের জন্য ওকে খ্রিস্টানরা দেখতে পায়নি। তার হাত পা ছিল বাঁধা, মুখের ভেতর গোঁজা ছিল কাপড়। তাকেও সেই অনুষ্ঠান থেকে ডেকে এনে এখানে তুলেছে আইবির গোয়েন্দারা। কামরায় এখন খতিব ছাড়া আরও পাঁচজন লোক। তারা মেয়েটার হাত ও পায়ের বাঁধন খুলে দিল, মুখের কাপড়ও সরিয়ে দিল একজন। কামরায় আলোর ব্যবস্থা করা হলো। মেয়েটা তিন খ্রিস্টান বণিকের লাশগুলোর দিকে অপলক তাকিয়ে রইল কিছুক্ষণ। লাশগুলো যেন তাকে বোবা করে ফেলেছে। একটু পর মেয়েটি লাশ থেকে চোখ ফিরিয়ে বলল, আমাকে অন্য কামরায় নিয়ে চলো, এখানে আমার বমি আসছে। তাকে অন্য কামরায় নিয়ে যাওয়া হলো, সেখানেও টিমটিম করে জ্বলছিল এক প্রদীপ। তোমরা কি কখনো আমার মতো এমন রূপসী নারী আর কোথাও দেখেছ? পাশের কামরায় গিয়ে মেয়েটি তাদের জিজ্ঞেস করল, তুমি কি আমাদের মতো এমন ইমানি শক্তিতে বলিয়ান মানুষ আর কোথাও দেখেছ? ইবনে খতিব পাল্টা প্রশ্ন করল মেয়েটিকে, বলল, আমরা তোমাকে আমাদের ইমান নষ্ট করার সুযোগ আর দেব না, আমি তোমাদের কাছে আমার প্রাণ ভিক্ষা চাচ্ছি। মেয়েটি বলল, যদি তোমরা আমাকে পছন্দ না করো তবে কত সোনা দাবি করো বলো, আমি তোমাদের দাবি মিটিয়ে দেব। তোমরা আমার প্রাণ ভিক্ষা দিলে আমি অদা করছি, এক মুহূর্ত আমি এখানে থাকব না, সাথে সাথে জেরুজালেম রওনা হয়ে যাব। মেয়েটির প্রস্তাব শুনে খতিব সাথীদের দিকে তাকাল। সাথীদের চোখেও সে লক্ষ্য করল লোভের পরিবর্তে ইমানই দৃঢ়তা। তাদের চোখগুলো ইবনে খতিবকে বলছে, কথা বলে সময় নষ্ট করছো কেন? যদি তার কাছ থেকে কিছু জানার থাকে জিজ্ঞেস করো, নইলে শেষ করে দাও। ইবনে খতিব তার খঞ্জর বের করে মেয়েটির দিকে এগিয়ে গেল এবং তাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে তৎক্ষণাৎ তার বুকে বসিয়ে দিল হাতের খঞ্জর। মাটিতে লুটিয়ে পড়ল মেয়েটি। ইবনে খতিব তার খঞ্জর টেনে বের করে সঙ্গের দিকে ইশারা করল। দুজন এগিয়ে মেয়েটির চুল ধরে টেনে অন্য কামরায় নিয়ে গেল এবং আগের সেই গর্তে
খ্রিস্টান বণিকদের লাশের উপর ফেলে দিল তার লাশ। তারপর সবাই মিলে গর্তটা মাটি চাপা দিয়ে ভরে দিল। রাত তখনও শেষ হয়নি। ইমাম সাহেবকে জানানো হলো কাজ সমাধা হয়েছে। এদিকে আর সালেহ তখন তিন বণিক ও মেয়েটিকে দীর্ঘক্ষণ ধরে দেখতে না পেয়ে তাদের খুঁজে ফিরছিলেন। তিনি মহলের কর্মচারী ও বাদীদের বলছিলেন, ওদেরকে অনুষ্ঠানস্থলে পাওয়া যাচ্ছে না, তারা কোথায় খুঁজে বের করো। রাতের শেষ প্রহর, শেষ মেহমানটিও বিদায় নিয়ে চলে গেছে। আর সালেহ গভীর একাকিত্ব অনুভব করলেন। তিনি তার অন্তরঙ্গ সাথীদের জিজ্ঞেস করছিলেন, সে কোথায়? সে আজ একটি বারো দেখা করল না আমার সাথে, যাকে আনন্দ দেওয়ার জন্য এ অনুষ্ঠান, আনন্দের মাহফিলে সেই নেই, এ কেমন কথা? সঙ্গীরা বলছিল, এত হাঙ্গামা হয়তো সইতে পারেনি, ভালো লাগেনি বলে মহলে ফিরে গেছে, মহলেই আছে কোথাও, খুঁজে দেখুন। বন্ধুরাও বিদায় নিল। তন্নতন্ন করে খোঁজা হলো মহল, কিন্তু না, কোথাও নেই সেই মেয়ে। মেয়েটির জন্য অধীর হয়ে উঠল আর সালেহ। তিনি তার দাসীদের জানটা খেয়ে ফেলেছিলেন রাগ গোসা আর ধমকের দাপটে। অবশিষ্ট রাতটুকু না তিনি নিজে ঘুমলেন, না কাউকেও শুতে দিলেন। ভোরে দাসী ইমাম সাহেবকে জানালো, মেয়েটিকে হারিয়ে আর সালেহের জ্ঞান বুদ্ধি লোপ পেয়েছে, তিনি এখন পাগলের মতো প্রলাপ বকছেন। ইমাম সাহেব ইবনে খতিবকে খোঁজ নিতে বললেন। ইবনে খতিব খবর নিয়ে দেখলেন দাসীর মন্তব্যই ঠিক, সত্যি তিনি পাগলের মতো প্রলাপ বকছেন আর মহলের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ছোটাছুটি করছেন।